সুকান্ত কলোনি জলমগ্ন হয়ে রয়েছে এবং এলাকার লোকজন একটা অভিযোগ করছে যে তাদের পৌরসভার পক্ষ থেকে কোনো রকম হেল্প করা হচ্ছে না। আপনি বিদায়ী কাউন্সিলর হিসেবে কি মনে করছেন বিষয়টাকে? এটা বিষয়টা কি, এদের যে জায়গাটা যেটা দেওয়া আছে সেটা হলো, এরা জায়গাটা হলো রাস্তাটা যে এটা পৌরসভাকে মানে হ্যান্ড ওভার করেনি রাস্তাটা, হয়তো বলেছিলাম অনেকবার করে রাস্তাটা পৌরসভাকে হ্যান্ড ওভার করতে, হ্যান্ড ওভার না করার ফলে তো পৌরসভা কাজও করতে সেটা পারেনি। তো ওরা গতকাল আমাকে মানে সন্ধ্যার আগে বলেছিল যে এখানে জল টল জমছে, দেখে যেহেতু মানুষ এখানে বসবাস করছে সেহেতু পৌরসভাকে আমি জানাবো এদের প্রবলেমগুলো সলভ করার জন্য, যে জলটা না জমে, জল জমতে মানুষের যাতায়াতের পক্ষে খুব অসুবিধা হয়। সে তখন কি বলে বলেন তো রাস্তাটা হয়ে যাবে, ম্যাপে বারবার ম্যাপে নিয়ে যায় রাস্তাটা, নিয়ে যায় অথচ কিন্তু কি বলেন তো রাস্তাটা হয় না। আমাদের এই সমস্যা, এই রাস্তাটা হয় না অনেক দিন থেকে, এই রাস্তাটা হয় না, এরকম বারে বারে আমাদের জলে এরকম আমাদেরকে কষ্ট করতে হয়। আর এই যে জলে আমাদের মানে কি বলবো, ঘরে জল উঠে যায়, এত দূর জল উঠে যায় ঘরে, অনেক দিন থেকে আমাদের রাস্তাটা হওয়ার কথা ছিল কিন্তু কত কোনো সময় হচ্ছে না। স্থানীয় কাউন্সিলর বা পৌরসভার কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছিল কিন্তু এই রাস্তাটা সবাই দিতে চায় না জায়গা, যেটা সত্যি সেটাই আমি বললাম, আমি দিতে চাইছি হয়তো আরেকজন দিতে চাচ্ছে না। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাচ্ছি রাস্তাটা যাতে হয়। আপনার নাম? পূর্ণিমা কুণ্ডু। আমাদের সমস্যা, আমরা চাই যে আমাদের পৌরসভা কোনো ব্যবস্থা করে দিক, আমরা রাস্তাঘাটে চলতে পারি না, হাঁটতে পারি না, বাচ্চা কাচ্চা আমাদের স্কুল যেতে পারে না, আসতে পারে না, কোনো মাস্টারমশাইকে যদি ভাবি যে আমরা বাচ্চাকে বাড়িতে পড়াবো আসতে পারে না, কাদার জন্য শুধু আসে না। এর জন্য আমরা চাই যে আমাদের পৌরসভাতে কিছু যেন একটা ব্যবস্থা করে দেয়। আপনার নাম? আমার নাম পঞ্চমী বর্মণ।